অনেক সময় দেখা যায় মুরগি দোকানদারগণ নিজ হাতে একাকী একাকী মুরগি জবাই করেন, এক্ষেত্রে কোনো দিক বিবেচনা করেন না। জানার বিষয় হল এমন মুরগি জবাই শুদ্ধ হবে কি না। মুরগি জবাই করতে হলে দুজন লাগবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, একাকী মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। দেখার বিষয় হলো আপনি বিসমিল্লাহ বলে জবাই করছেন কিনা, মুসলমান জবাই করছে কিনা, এটা হলো দেখার বিষয়। একজন মুসলমান জবাই করেছেন, বিসমিল্লাহ বলেছেন এবং সেই সাথে যতগুলো রগ কাটার কথা, মোটা যে কণ্ঠ আপনার খাদ্যনালী, এর বাইরে যে কণ্ঠনালী শ্বাসনালী আছে, আর সরু যে চিকন রগ আছে দুই সাইডে, এগুলো কাটা গেছে কিনা দেখা যায়। এগুলো যে কাটা যেয়ে থাকে বিসমিল্লাহ বলে জবাই করে থাকেন, ব্যাস তাহলে কী হয়ে গেল, সে মুরগি খাওয়া হালাল হয়ে গেল। এটা কি মহিলা জবাই করছে না পুরুষ জবাই করছে, ভাই বোন জবাই করছে কিনা, জবাই করার সময় অজু ছিল কিনা, দুজনে করলো না একজনে করলো, এগুলো কোনটাই আসলে এই মুরগির হালাল বা হারাম হওয়া, খাওয়া বা না খাওয়ার সাথে, বা খাওয়া যাওয়া খেতে পারা বা না খেতে পারার সাথে কোনো সম্পর্ক নাই। যার কারণে একাকী মুরগি জবাই করে যদি দোকানদার জবাই করে, জায়েজ আছে। বিসমিল্লাহ বললো কিনা, রগগুলো ভালো করে কাটলো কিনা, এটা ইম্পর্টেন্ট। আপনি কোনো রকম একটা পোস্ট দিয়ে দিলে ভালো করে সবগুলো রগ কাটলো না, তাহলে জায়েজ হবে না। এখানে কণ্ঠনালী যেটা আছে যেটা দিয়ে, সরি খাদ্যনালী যেটা যেটা খাদ্য যায় সবচেয়ে মোটা, সেটা কাটা গেল কিনা, তার পাশে শ্বাসনালী আছে এটা কাটা গেল কিনা, চিকন চিকন দুই পাশে দুটা রগ আছে কাটা গেল কিনা, এটা আপনি ভালো করে দেখবেন, বাস বিসমিল্লাহ বললো কিনা, তাহলে ইনশাআল্লাহ সে মুরগি খাওয়া জায়েজ হবে। নাভির নিচের লোম কাটার ক্ষেত্রে সীমানা কতটুকু? নাভির নিচের যে পশমগুলো আছে এগুলো পরিচ্ছন্ন করতে হবে, নাভির নিচ থেকে নিয়ে একেবারে আশেপাশের পুরো এলাকা পুরো অঞ্চল সবগুলো জায়গাতে থাকা লোমগুলোই পরিষ্কার করতে হবে। দুই একটা থেকে গেলে ভিন্ন কথা, সেটা ইচ্ছার বাইরে বা মানুষের সাধ্যের বাইরে, কিন্তু চেষ্টা করতে হবে যে সবগুলো একেবারে পুরো জায়গাতে যা আছে উপর থেকে একেবারে নিচ পর্যন্ত সম্পূর্ণ পশমগুলো, যেগুলো নিয়মিত উঠে বড় হয় এগুলো সবগুলোই চেষে ফেলতে হবে। এর বাইরে আরও যে সমস্ত পশমগুলো নিয়মিত আমাদেরকে পরিচ্ছন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, তার ভিতরে হলো মোচ, মোচ আমাদেরকে ছোটো করতে হবে, আর হাতের নখ কাটতে হবে। এগুলো মিন সুনানুল ফিতরাহ বা সকল যুগের নবী রাসূলদের একটা কমন সুন্নাহ এবং নিয়ম, যার কারণে এগুলো মেনে চলা উচিত আমাদের, একান্ত বিশেষ অসুবিধা না থাকলে নিয়মিত এগুলো কাটতে হবে। 40 দিনের বেশি যদি না কেটে থাকে কেউ, তাহলে সে কিন্তু গুণাগার হবে, বিধা এ বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে।